কারো মনে যতই জায়গা করে নেয়ার জন্য যত কিছুই ত্যাগ করুন না কেন, যত কষ্ট করুন না কেন, আজ না বুঝলেও কয়েক বছর পরে বুঝবেন আপনি কত নিঃস্ব, কতটা একা। কারণ যাদের জন্য সারা জীবন আপনি নিজেকে উজাড় করে দিলেন, আজকে এত বছর পরে এসে তারা কেউ আপনার পাশে নেই। তারা কিন্তু যার যার মতো নিজের জীবনটাকে সাজিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু আপনি একাই পড়ে আছেন, আপনি এখন নিঃস্ব। যাদের জন্য নিজের জীবনের সব থেকে মূল্যবান সময়টাকে বিসর্জন দিয়েছেন, অথচ সেই মানুষগুলো আজকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, তারা ঠিকই তাদের জীবনটাকে সাজিয়ে নিয়েছে। এটা দিনের আলোর মতোই সত্যি। এ কারণে যারা অন্যের জন্য নিজের সবটুকু নিঃস্ব করে দেয়, তারা কোনোদিনও মানসিক শান্তি পায় না, এমনকি তাদের যে যোগ্য পাওনা সম্মানটুকু সেটাও কিন্তু পায় না। একটা কথা জানেন তো, ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষের আসল রূপ দেখায়, মানুষকে চিনতে শেখায়। তাই সত্যিকারের সম্মান পেতে হলে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হয়ে থাকুন। তিনি আপনাকে ঠিকই সম্মান দিবেন, যেটা আপনি আজকে তার জন্য করবেন সেটা সম্মান আপনি আজকেও পাবেন, আগামী দিনেও পাবেন ইনশাআল্লাহ। মানুষ আপনাকে নিরাশ করলেও মহান আল্লাহ আপনাকে কখনোই নিরাশ করবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সর্বপ্রথম যে ফুটেজটা দেখেছিলেন সেটা ছিল নার্সারির একটা ফুটেজ, আর সেখান থেকে এই ফুটেজটা ধারণ করেছি। এখন যেহেতু শীতের সময়, তাই এখন কিন্তু সব ধরনের ফুলই নার্সারিতে পাওয়া যায়। তবে আমি আসলে নার্সারির উদ্দেশ্য করে যাইনি, আমি অন্য কোথাও গিয়েছিলাম। তো যাওয়ার পথে নার্সারিটা যেহেতু পড়েছে সেখানে ঢুকেছিলাম। তো যাওয়ার সময় কিছু ফুল গাছ কিনে রেখে গিয়েছিলাম, পরবর্তীতে বাসায় লোক পাঠিয়ে দিয়ে গিয়েছিল। তো এই যে আজকে সকালবেলা উঠে ভাবলাম যে ফুল গাছগুলো আগে লাগিয়ে নিই। শীতের সিজন, গাঁদা ফুল তো অবশ্যই রাখতে হবে, তাই চেষ্টা করেছি সব ধরনের গাঁদা ফুলে একটা একটা করে নিয়ে আসার জন্য। বাগানে গেলে তো ইচ্ছে করে সব ফুলগুলোই নিয়ে আসি, আমার তো ফুল ভীষণ ভালো লাগে। সেই সঙ্গে আরও একটি চন্দ্রমল্লিকার গাছ নিয়ে এসেছি, এটার কালারটা কিন্তু একটু অন্যরকম, দেখতে ভীষণ ভালো লেগেছে, যে কারণে না এনে পারিনি। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো আগে যে চারটা চন্দ্রমল্লিকা এনেছিলাম, প্রথমে ভেবেছিলাম হয়তো বা কোনোটা একই রকম হয়ে যাবে, না একরকম না, এটা একটু গাঢ় রঙের হবে। তো এখন পুরোপুরি ফোটেনি, এখনই বোঝা যাচ্ছে, আর এটা হয়েছে হোয়াইট, আর এখানে তো ইয়েলো। তো এখন আলহামদুলিল্লাহ আমার পাঁচটা চন্দ্রমল্লিকা, পাঁচ ধরনের। তো চেষ্টা করব এবছর এই গাছগুলো আমি টিকিয়ে রাখার জন্য। আর সেই সঙ্গে আরও দুটো মরিচ গাছ নিয়ে এসেছিলাম, সেগুলো বেলকনিতে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটি রক্তগাঁথা এনেছি, এই ফুলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আনার সময় কিছু ফুল এভাবে ভেঙে গিয়েছে। এই ফুলগুলোর একটাই সমস্যা, এই গাঁদা ফুলগুলো না একটু ভারী হলে ভেঙে পড়ে যায়, ফুলের ডাঁটটা একদমই হালকা, যে কারণে এরকম হয়ে যায়। তো অনেকটা গাড়ি দিয়ে আনার সময় আসলে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি যতটা সম্ভব এগুলোকে একটু দাঁড় করিয়ে রাখানোর চেষ্টা করেছি। তো এগুলো করতে করতেই কিন্তু আমার অনেকটা বেলা চলে গেছে, মোটামুটি আমি নয়টা গাছ নিয়ে এসেছি। আর এগুলো এই যে বেলকনির বাহিরে লাগিয়েছি কিছুটা, আর একটা গাছ লাগিয়েছি ভিতরে। তো এখন মোটামুটি আর বেলকনির বাহিরে গাছ দেওয়ার মতো কোনো জায়গা নেই, আর কোনো গাছ আনার ইচ্ছেও নাই। তো অন্যান্য যে ফুলগুলো ছিল সেগুলো আসলে ওয়ান টাইম, যে কারণে আমি আনিনি, আর আমার কাছে অতটা ভালোও লাগে না। একজন আপু কমেন্ট করে বলেছিলেন যে আপু আপনার ইলেকট্রিক চুলাটা একটু ভালো করে দেখিয়ে দিবেন। তো আপুকে উদ্দেশ্য করে এখন কিন্তু এই চুলাটা দেখানো, জানি না আপু আজকে ভিডিওটি দেখছেন কি না। আর আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনাদের নামটি কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন, এতে করে আপনাদের নামগুলো বলতে সুবিধা হবে, কারণ নামগুলো ঠিকঠাক আসে না। তো আপু আপনাকে উদ্দেশ্য করে আরেকটি কথা বলছি, এই চুলা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে দুটো ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটা ভিজিট করলেও সম্পূর্ণ চুলা সম্পর্কে জানতে পারবেন। আর এটা কিন্তু ইন্ডাকশন চুলা নয়, ইনফ্রারেড চুলা। তো এটা আপনি সব ধরনের হাঁড়ি দিয়ে রান্না করতে পারবেন, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আর এই যে আপনাকে চুলাটা দেখাতে দেখাতে আমি কিন্তু সম্পূর্ণ চুলাটা ক্লিন করে ফেলেছি, এখন আমি এখানে রান্নাটা স্টার্ট করে দিব। এখন আমি আজকে দুপুরে রান্না শুরু করিনি, সকালের নাস্তাটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করিনি।
যেহেতু আমি গাছ লাগানোতে ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম যে না, আজকে আর সকালে নাস্তা শেয়ার করব না, একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিই। ভিডিওর ফুটেজ দিতে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে আজকেও আবার আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। অনেকদিন পর্যন্ত মেয়েরও আবদার ছিল সে রুটি পিঠা দিয়ে গরুর মাংস খাবে, তো ভাবলাম যে না, আজকে একটু তৈরি করে নিই। তো এই জন্য আজকে আমি আগে গরুর মাংসটা সব কিছু রেডি করে নিয়েছি, এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আর ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা বসিয়ে নিয়েছি, সব কিছুই কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি আর রেসিপি আকারেও শেয়ার করিনি। ওই যে বললাম আজকে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আর আজকে যেহেতু আমি চালের রুটি তৈরি করব, তাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমি অলরেডি চালের গুঁড়ো সিদ্ধ করে এরপর সেটাকে ভালো করে মেখে নিয়েছি। আর রুটি তৈরি করার ক্ষেত্রে সেটা যে রুটি হোক না কেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আটাটা ভালো করে মেখে নেওয়ার জন্য। যত ভালো এবং সফট করে মাখবেন রুটিগুলো কিন্তু তত সুন্দর হবে, আর রুটিগুলো ফেটেও যাবে না, আর গোলটাও তত সুন্দরই হবে। আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, চালের রুটি যখন তৈরি করবেন আপনারা লেচি কেটে সেটা সঙ্গে সঙ্গে পলি ব্যাগে ভরে রাখবেন, আর মুখটা অবশ্যই বন্ধ করে দিবেন। এতে করে আপনার আটার গায়ে বাষ্প লাগবে না, আর আটাটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। চালের আটা দিয়ে রুটি তৈরি করতে গেলে সবাই যে সমস্যাটা পড়ে সেটা হচ্ছে, একবার আটাগুলো মেখে নেওয়ার পর দেখবেন কিছু সময়ের মধ্যে শক্ত হয়ে গেছে, কিন্তু যদি আপনারা এরকম পলি ব্যাগের মধ্যে ভরে রাখেন তাহলে কিন্তু সেটা আর হবে না। চলে এলাম আজকে কিছু টিপস শেয়ার করার জন্য। প্রতিদিনই তো আপনাদের সঙ্গে কিছু না কিছু টিপস শেয়ার করি, আজকেও তার ব্যতিক্রম নয়। কাজ করতে করতে আমার বঠির ধারটা হঠাৎ করে চলে গেল, তাই ভাবলাম এটা হালকা একটু ধার করে নেই আর সেই টিপসটি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এই যে দেখুন, আমি এখানে স্টিলের একটি চামচ নিয়েছি। এখানে আপনি স্টিলের দাঁত যুক্ত যে কোনো জিনিসই নিতে পারেন, অবশ্যই দাঁতটা এরকম হতে হবে যেন সাইডের অংশটা একটু ধারালো টাইপের হয়, আর সেটা দিয়েই এভাবে বটির পাশের অংশটা ঘষতে থাকবেন। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন আপনার বটিতে পুরোপুরি ধার উঠে গেছে। সব সময় কিন্তু আমরা লবণ বালু এটা সেটা দিয়ে বটি ধার করার জন্য প্রস্তুত থাকি না, তাই এটা ইনস্ট্যান্টভাবে আপনি ধার করে নিতে পারবেন। আর এই টিপসটা হচ্ছে ইনস্ট্যান্ট রেডি করতে হবে, মানে আপনি এখন কাটতে বসবেন ঠিক সেই মুহূর্তে দেখলেন ধার নেই, তখন এই কাজটা করে নেবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আপনাদের একসঙ্গে কয়েকটি টিপস দেখিয়ে দিব, তাই একটু লক্ষ্য করে দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন। কেচি তো আমরা কম বেশি সবাই কিন্তু ইউজ করি, আমাদের বাসায় কিন্তু কেচিটা অনেক প্রয়োজনীয়। তাছাড়া এখন আমরা সবাই কিন্তু মোটামুটি হাতের কাজ জানি, তাই কেচিটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। তো হঠাৎ করে দেখবেন এভাবে কেচির ধারটা যখন চলে যায়, তখন কিন্তু বাজার থেকে গিয়ে ধার করে আনার মতো অতটা সময় নেই, যেহেতু আমরা কাজ করব। তখন এই ধরনের ওষুধের প্যাকেটগুলো কিন্তু আমাদের বাসায় মোটামুটি থাকেই, কারণ আর কিছু না থাকলেও মেডিসিন সবার বাসায় থাকবেই। তো এই যে প্যাকেটগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেবেন, এতে করে আপনার কেচির কিন্তু ধারটা উঠে যাবে। দেখে দিচ্ছি আরেকটি টিপস, আমরা কিন্তু সবাই মোটামুটি এখন টিথপিক ব্যবহার করে থাকি, তো হঠাৎ যদি টিথপিক শেষ হয়ে যায় তখন কি করবেন? এই যে ওষুধের প্যাকেটের যে সাইডের অংশটা রয়েছে যেটা ফাঁকা থাকে, সেখান থেকে একটু এভাবে কেটে নেবেন আর মাথাটা একটু ধারালো করে নেবেন। রেডি হয়ে গেল আপনার টিথপিক। এই টিপসগুলো হচ্ছে আসলে ইনস্ট্যান্ট কাজ দেবে এরকম কিছু টিপস। তো আমি বাকি যে প্যাকেটটা রয়েছে সেটাও কিন্তু কেচি দিয়ে কেটে নিচ্ছি, এতে করে আমার কেচির ধারটাও উঠছে। আর আমি এরপর এগুলো দিয়ে কী করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও একটি টিপস রয়েছে, আমি এখন এই ওষুধের যে কাগজগুলো আমি কেটেছি সেগুলো কিন্তু ফেলে দিব না, এটা দিয়েও আরও একটি ম্যাজিক তৈরি করব। একটু অপেক্ষা করুন, আমি কিন্তু এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব আপনারা কুচি করে কেটে নেবেন, আপনাদের কাছের ধারটা উঠে যাবে আর সেই সঙ্গে এই কাজটা হয়ে যাবে। ওষুধের যে বাকি অংশ খালি প্যাকেট ছিল সেটাও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরই মাঝে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা। গত পর্বের ধাঁধা ছিল কোন ডিম চোখে দেখা যায় না, আর ধাঁধার সঠিক উত্তর ছিল ঘোড়ার ডিম। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে পিয়াসি সুলতানা। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। ওষুধের প্যাকেটগুলোর মধ্যে আমি কিছুটা কফি অ্যাড করে দিয়েছি, এখানে হাফ চা চামচের মতো কফি অ্যাড করেছি। এরপরে যে দেখতে পাচ্ছেন আমি কিছুটা কয়েল নিয়েছি, ছোট্ট ভাঙা এক টুকরা কয়েল নিয়েছি। কয়েল দিয়ে সাধারণত আমরা মশা তাড়িয়ে থাকি, কিন্তু মশা কিছুক্ষণ পরে কিন্তু আবার ফিরে আসে। তো মশা তো তাড়ালাম, কিন্তু মাছি কি করব, মশা মাছি দুই যেন একত্রে চলে যায় এবং আর যেন কখনো ফিরে না আসে,
সেই টিপসটি আজকে আমি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, ওষুধের যে প্যাকেটগুলো ছিল সেগুলোর মধ্যে আমি এখানে কফি অ্যাড করে দিয়েছি, আর তার উপরে জ্বালিয়ে দিয়েছি কয়েলটা। কয়েলটা ধরছে আর সেই সঙ্গে কফিও পুড়ছে, আর এই যে ওষুধের যে খোসাগুলো রয়েছে সেটাও পুড়ছে। আর এর যে গন্ধ, এটা থেকে মশা মাছি সমস্ত ধরনের পোকামাকড় কিন্তু দূর হয়ে যাবে। শীতকালে কিন্তু আমাদের বাসায় অনেক ধরনের পোকামাকড় আসে, তো সেটা তাড়ানোর জন্য আপনার এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসলাম পরবর্তী টিপসে। মধু কম বেশি সবার বাসায় থাকে। মধু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, সেটা খেলেও, এমনকি আমাদের রূপচর্চার জন্য। তো এই মধুটা তো আমাদেরকে ভালো রাখতে হবে। দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য মধুর মধ্যে কয়েকটি লং দিয়ে দেন। লংটি আপনাদের ভিতরে দেওয়ার দরকার নেই, এভাবে উপরে দিয়ে রাখুন। এতেই লংয়ের যে ফ্লেভার সেটা কিন্তু মধুর মধ্যে ছড়িয়ে যাবে। এতে করে মধুর যে গুণাগুণ ক্ষমতা সেটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, আর এটা কখনোই নষ্ট হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে লাগবে। চলে এলাম আজকের পর্বে শেষ টিপসটি নিয়ে। জ্বলন্ত চুলায় চাল দিয়ে দেখুন কি হয়। কি ভাবছেন, আপু কেন এই কাজটা করছে? একটু পরেই দেখিয়ে দিচ্ছি কেন আমি জ্বলন্ত চুলায় চালটা দিলাম। চালটা একটু সময় পুড়তে দেন। একটু সময় নিয়ে আমি চালটাকে পুড়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভাবছেন তো নিচে যে চালগুলো পড়েছে সেটা তো নষ্ট হয়ে গেল, আপু কি করেছে? না আপু, একটা চালও নষ্ট হয়নি। আমি এর নিচে একটি প্লেট দিয়ে রেখেছি, সেটা আপনাদের একটু পরে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালো করে পুড়ে নিচ্ছি। আমি আসলে আগুনের উপরে চালগুলো দেওয়ার চেষ্টা করেছি। যতটা চাল আগুনের উপর পুড়েছে সেটা আমি পুড়িয়ে নিয়েছি। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, একটু অপেক্ষা করব ঠান্ডা করে নেওয়ার। কারণ আমি সরাসরি হাত দিতে গেলে এখন কিন্তু আমার হাতটাই পুড়ে যেতে পারে। তো পাশে যে চালগুলো পড়েছে সেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সেই সঙ্গে বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে পেটের ভেতরে হাত পা চলে কিন্তু নড়ে না, বলুন তো জিনিসটা কি? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। আমি কিন্তু অতিরিক্ত যে চালগুলো সেগুলো নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, নিচেই প্লেটটা দেওয়া ছিল, প্লেটের মধ্যে সমস্ত চালগুলোই কিন্তু ফ্রেশ আছে। যাও, দু একটা চাল একটু পুড়ে গেছে, সেটা আমি তুলে নিচ্ছি। আবার এই চালগুলো ভাত রান্না করার জন্যই ব্যবহার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেন আমি চালগুলো আগুনে পোড়ালাম। এই যে দেখুন, আমার বার্নারের উপরে কিছু চাল পুড়ে আছে। জাস্ট কয়েকটি চালই কিন্তু বার্নারের উপরে পড়ে আছে, আর সেগুলো একদম পুড়ে গেছে। এখন আমি যেটা দেখিয়ে দেব, আমরা যে চালগুলো খাচ্ছি এটা কি অরিজিনাল নাকি প্লাস্টিক। এই যে দেখুন, আমার চালটা কিন্তু পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তার মানে এই চালটা অরিজিনাল। যদি এটা প্লাস্টিক হতো তাহলে এটা দলা পেকে থাকতো, কিন্তু এটা পুরো একদম ছাই হয়ে গেছে। এর মানেই হচ্ছে আমরা যে চালটা খাচ্ছি এটা অরিজিনাল চাল, এটা কোনো প্লাস্টিকের চাল নয়। প্লাস্টিকের চাল ছাড়ার আরও কিছু উপায় রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব। দেখতে দেখতে আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তবে আজকে আমার কোনো আপুর নাম নিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা যারা কমেন্ট করে আমাকে কিছু টিপস দেখাতে বলেছেন, সেগুলো আমি চেষ্টা করবো আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।